रोम रोम भाइयों, सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। হ্যালো মাই অল ইউটিউব ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন বর্তমান রাস্তা ফাঁকা, ফাঁকা রাস্তা একটু দেখিয়ে নিই। এবার এখান থেকে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়বো স্টেশন, স্টেশন থেকে সোজা চলে যাব সেই গন্তব্যস্থল। পরপর দেখতে থাকুন তবেই তো বুঝতে পারবেন। তো বাইক চালানোর পরে এবার স্টেশনে বসে আছি। অনেকক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে এখান থেকে আমি বেরিয়ে পড়বো আমার গন্তব্যস্থল। খানিক কোনো স্টেশনে বসেছিলাম, পরপর ট্রেন যাচ্ছি, কত লোক যাওয়া আসা করছে। তো এখনও ট্রেনটা থামিনি, ট্রেনটা থামুক তারপরে আমি বাদবাকিটা সবাইকে বলবো। ট্রেনটা আস্তে আস্তে থামছে, স্টেশনটা এমন লাগছে যেন সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে, ফাইনালি আমরা সেই চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। চৌরাস্তার এখান থেকে বাসে উঠবো, বাসে ওঠার পরে আমরা বাস থেকে নেমে সোজা পাটুলির সেই জায়গায় চলে এসেছি। ফাইনালি আমরা সেই পাটুলিতে বাস থেকে নামার পরে, তো আমার ভালোবাসার শহর কলকাতা সামনে দেখতে পাচ্ছ। হাওয়াই মিঠাই যাচ্ছে, অনেকে আবার বুড়ির চুল বলে বাচ্চাদেরকে। তো এই যে সেই ভালোবাসার শহর কলকাতা, মানে আমার ভালোবাসার শহর কলকাতা। তো মাঝখানে একটা লাস্ট সাইন আছে, হার্টবিট। হার্টবিটের মধ্যে একটু কালার চেঞ্জ হচ্ছে আবার মাঝে মাঝে। যাই হোক, পাশেই রয়েছে রোড, আর এখানে সেই যে দক্ষিণেশ্বর মন্দির ছিল সেই মন্দিরটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ, রথের মধ্যে আছে রামকৃষ্ণ সারদা মা। পাশে এখানে রয়েছে আমার ভালোবাসা শহর কলকাতা আরেকটি লোগো, তার নিচে রয়েছে অনেক কফি শপ, ভালো ভালো খাবার দাবার রয়েছে, মিষ্টি রয়েছে, তারপরে মোমো রয়েছে, চিকেন রয়েছে, অনেক রকম আছে, চিলি চিকেন, অমুক তমুক বিরিয়ানি, অনেক রকম খাবার দাবার আছে, পিৎজা বার্গার ইত্যাদি। তো দেখলে এখানে রস পড়ে যাবে একদম জিভ থেকে। তারপরে একটু ব্রিজের উপরে উঠলাম, যেটা রাস্তার ওভার ব্রিজ বলে, রাস্তার এপার থেকে ওপারে নিয়ে যাবে। তো সেই ওভার ব্রিজটা খুবই সুন্দর লাগছিলো, পাশে রয়েছে স্টিলের ঘেরা যাতে কেউ পড়ে না যায়। তারপরে আস্তে আস্তে উঠলাম, এবার অনেকে দেখলাম রয়েছে। তবে এখানে ভালোবাসার জুটি আছে, ভালোবাসার জুটি আসে, বন্ধুরা ঘুরতে আসে, বান্ধবীরা ঘুরতে আসে, স্বামী স্ত্রীও আসে, বয়স্ক মহিলা, কাকু কাকিমা অনেকেই আসে, ফ্যামিলি নিয়েও আসে সব জায়গায়। এটা খুব ভালো একটা ঘোরার জায়গা, ভালো লাগবে। আমরা ওভার ব্রিজের উপরে উঠে গেলাম, ওভার ব্রিজের উপরে উঠে দুদিকে একটু ক্যাপচার নিচ্ছিলাম। পাশে অনেক বন্ধুরা রয়েছে, তারা ছবি তুলছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, স্বামী স্ত্রী রয়েছে, কাকু কাকিমা রয়েছে। এবার পাশ থেকে নাজারাটা দেখুন একটু, খুব সুন্দর লাগছে। ওভার ব্রিজের উপর থেকে বিভিন্ন গাড়ি রাস্তার ওপর থেকে এপার টপকাচ্ছে। দূরে ওই যে পাটুলির পুরো ক্যাপচারটা নেওয়ার চেষ্টা করছিলাম, তো অতটা নিতে পারলাম না, পোকো F3 GT ক্যামেরা থেকে যতটুকু হয়েছে নিয়েছি। এপারে দেখাই, গাড়ি এপার থেকে অপার ঠিক করে চলে যেত। তো এদিকে কম লাগছে, কিন্তু এদিকে লাইটের জন্য খুব সুন্দর লাগছিলো। পরপর গাড়িগুলো আসছিলো, আরেকজন তো হেলমেট পরে এখানে ছবি তুলছে গ্যাংস্টার নিয়ে। যাই হোক, পরপর এখানে অনেক বন্ধু বান্ধবী সবাই আছে, পরপর গাড়ি যাচ্ছে। এই ওভার ব্রিজটা আমি একটু দূর থেকে দেখাচ্ছি যাতে ভালো দেখা যায় ভালো করে। তারপরে এখান থেকে টোটালি আমরা নিচে নেমে যাব, কিন্তু এখন একটু উপরে দিচ্ছি ক্যাপচারটা কেমন লাগে। তো এবার আমরা নিচে নেমে গেছি, দেখছিলাম দুর্গাপুজোর যে মায়ের যে মূর্তিগুলো হয়েছে সব গাড়ি করে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলে। সামনে দুর্গাপুজো, সামনে বলতে আর কদিন বাকি আছে, মাত্র এক দুদিন বাকি আছে। তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম, এবার একটু নিচে চলে এলাম, মানে জলের উপর যে ছোট্ট একটা রাস্তা রয়েছে, রাস্তার এপার থেকে আমরা পুরো রাস্তার যে মেন রোড যেখানে গাড়ি চলছে সেইটা ক্যাপচার করলাম। তো দক্ষিণেশ্বর যে মন্দিরটা এখানে তুলেছে খুবই সুন্দর লাগছিলো, লাইট এবং ভিতরে ওম ওম করে একটা সাউন্ড হচ্ছিলো বক্সে, ভালোই লাগছিলো। এবং প্রচণ্ড গরম ছিল, দেখতে পাচ্ছি সামনে একজন রুমালে হাওয়া করছে,
খুবই সুন্দর লাগছে, লাইটিংয়েই ভরপুর। তবে এবছর প্যান্ডেলে, দুর্গাপূজার প্যান্ডেলে অনেক রকম লাইটিং করছে কল্যাণী এবং যাবতীয় কলকাতা পুরো শহর। সব থেকে ব্যস্ততম শহর হচ্ছে কলকাতা, তো সেই কলকাতার উপরে যে সুন্দর একটি লাইটিং সিস্টেম করে পাটুলির উপরে যে হাওড়া ব্রিজ এবং দক্ষিণেশ্বর মন্দিরটা নতুন করেছে, তার পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ, উনি সারদামাকে নিয়ে আছে। তারপরেই পাশে চলে এলাম, এটি যে বিশ্ব বাংলার যে পৃথিবীটা গ্লোবটা ঘুরবে সেটি কিন্তু নিচে নামানো। তার পাশে রয়েছে আরও ওই যে খেলাধুলার যে ফুটবলের যে একটা রয়েছে, তো এই যে খেলার যে এটা, এটা কিন্তু মূলত লোহার কিছু চুম্বকের যে দুদিকে লোহা থাকে চ্যাপটা মতো, ওই রকম ধরনের কিছু ওয়াশার জাতীয় লোহার প্লেট দিয়ে এটা করা রয়েছে, যেটা কালারিং করে দিয়েছে। আর পাশে এখানে রয়েছে অনেক বাচ্চা খেলাধুলা করছে বেলুন নিয়ে। তারপর চলে এলাম আমরা সেই নদীর, নদী বলতে একটি খালের উপরে, রাস্তার পাশে খাল, খালের উপরে মার্কেট, যে মার্কেটের মধ্যে খেলনা থেকে কানের দুল থেকে শুরু করে মাছ এবং বিভিন্ন রকম খাওয়ার রেসিপি, তারপরে সবজি মার্কেট সব কিছু রয়েছে। তো আজ সেদিন একবার গেছিলাম, মার্কেট বন্ধ ছিল, আজও মার্কেট বন্ধ ছিল, তবে মার্কেটটা মূলত এখন নতুন হয়তো করেছে, যে দিনটা যে বারে আর কি খোলে সঠিক যে দিনটা সেটা আমার জানা নেই। তো তবুও গেলাম, তো ওখান থেকে পকোড়া কিনেছিলাম। আর এই যে একজনকে দেখা গেল মানে বসে আছে, মাছ ধরছে নাকি জানি না, বা স্ট্যাচু হয়ে আছে, যাই হোক পরে ফেরার সময় আবার রিটার্ন ওনাকে ভালো করে দেখাবো আমি কে বসে আছে ওটা। তো ভিতরে দেখালাম, খুব আস্তে আস্তে পা দিচ্ছিলাম তক্তার উপরে, কারণ যদি বাই চান্স একটা কাঠ খারাপ হয়ে পটাস করে পা ডুবে যায় তো ছটাস করে আমি জলের মধ্যে ঢুকে যাব ক্যামেরা নিয়ে সোজা। তো এই যে দোকানটা, এখান থেকেই নেব। তো আগে সামনে একটা একটু ঘুরে আসি, সামনে পরপর সরে যাচ্ছি। এখানে রয়েছে একটা মুদি দোকান, বিভিন্ন রকম খাবার দাবার রয়েছে, এখানে একটা শাড়ির দোকান রয়েছে, হ্যাঁ এখানে শাড়ি থেকে শুরু করে সব কিছু আছে। তবে দোকানটা দেখছি কিছু সব দোকান বন্ধ, কিছু কিছু দোকান খোলা আছে। মূলত এই যে কাঠামোর যে গঠন দিয়ে নৌকাগুলো তৈরি করেছে, প্রত্যেকটা কিন্তু ঘাসে ঢাকা, প্রত্যেকটার গঠনই নৌকা, কোনোটার কিন্তু গঠন অন্যরকম নেই, ছোট বোর্ডের মতো করা হয়েছে, বলা যায় নৌকা বলা যায়। পুরো এই যে খালটার উপরে রয়েছে, প্রত্যেকটা নৌকার উপর বসে আছে, মানে মার্কেটটা পুরোটাই নৌকার উপরে, কি সব পানা টানা, মানে এই যে জল, জলের উপরে এই যে নৌকা, আর এর উপরে কোনোটায় মাছ, এদিকে মাছের, এদিকে টোটালটা, এই যে এদিকে টোটালটা পুরোটা মাছের, আর এদিকে পুরোটা এই যে ওদিকে পকোড়া আছে, তারপরে এদিকে আইসক্রিম, এই যে নৌকার, নৌকার মতো সাইডে বর্ডার দেওয়া আছে, এই যে ওটা হলো সেই পাটুলি রাস্তার রোড। তো আমি যেটা বলছিলাম, সুন্দর সুন্দর তেলে ভাজা, এখানে সব রকম মাছের আছে, যেটাকে আমরা বলি লোড্ডে মাছ, অনেকে বলে, অনেকে বলে নেয়ারি মাছ, সব রকম। তারপরে এদিকে চিকেন পকোড়া আছে, মাছের ফ্রাই আছে, তারপর ওদিকে চিংড়ি চিকেন, আমরা নিলাম কি পকোড়া, বিভিন্ন রকম মাছ রেসিপি করা আছে, ওই যে গরম গরম ওদিকে পকোড়া হচ্ছে, এইটা ভাজা হলেই আমরা নিয়ে কাটা করবো। এদিকে আরও রয়েছে এই যে মাছগুলো ভালো করে দেখাচ্ছি, সবই সবই ভাজা হয়েছে, অনেকে এখান থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বসে বসে নিশ্চিন্তে খেয়ে সুন্দর পরিবেশ এবং পাটুলির সেই মনোরম মজার আনন্দ নিচ্ছে। এই যে আমি ফাইনালি যেটা বলেছিলাম, যে আমি ভেবেছিলাম একটা মানুষ বসে আছে আর কি এখানে, তো এই যে সেই ব্যক্তি যাকে আমি দেখে প্রথমে ঘাবড়ে গেছিলাম, তো ভালো করে ক্যামেরায় ধরা পড়িনি, আমি তো বাইরে থেকে দেখিনি, ক্যামেরার ভিতর থেকে দেখছিলাম, তো দেখতে সুন্দর লাগছিল, যেন সত্যি বসে, যেন বসিতে মাছ ধরছে। যাই হোক, তারপরে বেরিয়ে পড়লাম, এবার আমার গন্তব্যস্থল শেষ, সকাল হয়ে গেল, তো সকালে এবার আমার গন্তব্যস্থল ছেড়ে ঘরে ফিরতে হবে। আর প্রচুর চারিদিকে পূজার জন্য যেসব
ব্যানার এবং মার্কেটের ভিউজ দরকার, সেগুলো চারিদিকে ব্যানার মারা আছে এবং পূজার পুরো জোগাড় চলছে সব দিকে। এখানেই আমার ভিডিও শেষ করছি আমি। সবার ভালো লাগলে ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে। পাটুলি জায়গাটা খুবই সুন্দর, ঘোরার খুব ভালো জায়গা, সন্ধ্যায় ভালো লাগবে। যারা গেছো নিশ্চয়ই ভালো লেগেছে, আর যারা আসবে তারা পাটুলি কলকাতা পাটুলি সার্চ মারলেই চলে আসতে পারবে। সামনে দুর্গাপূজা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ছোটো বড়ো গুরুজন সবাইকে জানিয়ে আমার ভিডিও শেষ করছি। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঘন্টাটা বাজিয়ে রাখবে, সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর আমার নতুন নতুন কমেডিয়ান এবং নতুন থিম রেডি হচ্ছে, তো সময় লাগবে সেগুলো,